من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم بنگلہ دیش جماعت اسلامی ڈھاکا مہانگر دکن کدمتلی اتر شاخا کرتک آیوجت آجکر یہ رکم سمدن سمانت سبھاپتی اپستھت مہانگر کرمپریشد انتم سدسیہ اسلامی چھاتر شبر سابق کیندری سبھاپتی ڈاکٹر مبارک حسین سمانت تھانار نتربند سمبت শপথের জনশক্তি রকম ভাইরা আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাত। সম্মানিত দিনী ভাইরা, আমরা আমাদের জনশক্তি, বিশেষ করে শপথের জনশক্তি সংগঠনের প্রধান বাহন, সংগঠনের শপথের জনশক্তি যারা তারা হচ্ছে মূলত সংগঠনের সাংবিধানিক জনশক্তি, গঠনতান্ত্রিক জনশক্তি, শপথের জনশক্তি যারা। শপথের জনশক্তি যদি কার্যকর হয়, গতিশীল হয়, শপথের আলোকে যথাযথ ভূমিকা পালন তারা যদি নিয়মিত করেন, তাহলে আমরা বলবো যে একটি শাখা মজবুত, কার্যকর এবং গতিশীল হওয়ার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ উপাদানটি সক্রিয় আছে, গতিশীল আছে, মজবুত আছে। আমরা যদি এটাকে আরও ছোট করে আনি, তাহলে রকমদের ভূমিকার উপরেই মূলত সংগঠনের সামগ্রিক কার্যক্রম, সামগ্রিক গতিশীলতা, পরিকল্পনা বাস্তবায়ন, কর্মসূচি বাস্তবায়ন সহ সংগঠনকে তার কাঙ্ক্ষিত মঞ্জিলে নিয়ে যাওয়ার জন্য যে ধরনের সমন্বিত কার্যক্রম দরকার সেটি সম্ভব হবে যদি রোকনরা সক্রিয় এবং গতিশীল হয়। রোকনরা যদি শপথের আলোকে কার্যকর ভূমিকা পালন করে, তাহলে এটি সম্ভব। আমরা রোকন যারা, আমরা শপথ গ্রহণ করেছি এবং বায়াতের গুরুত্ব উপলব্ধি করেই আমরা শপথ গ্রহণ করেছিলাম। আমরা রোকন হিসাবে যদি সব ব্যবস্থা বায়াতের মর্যাদার অনুভূতি আমরা নিজের মধ্যে লালন করতে না পারি, তাহলে আমরা শপথের উপরে টিকে থাকতে পারব না। বায়াতের মর্যাদার অনুভূতি হচ্ছে এই যে বায়াত গ্রহণের অর্থ হচ্ছে আল্লাহর কাছে বায়াত গ্রহণ করা। ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহ ফাওকাইদিহি, নিশ্চয় হে রাসূল, যারা তোমার কাছে শপথ গ্রহণ করেছে তারা আল্লাহর কাছেই শপথ করেছে। ইয়াদুল্লাহ ফাওকাইদিহি, আল্লাহর হাত ছিল তাদের হাতের উপরে। সাংগামী ভাই বন্ধুগণ, ফামান নাকাসা ফা ইন্নামা ইয়ানকুসু আলা নাফসি, এক্ষণে যারা শপথের উপরে টিকে থাকতে পারবে না, তার কুফল তার নিজের উপরে। ওমান আউফা বিমা হাদা আলাইহুল্লাহ ফাসা ইউতিহি আজরান আজিম, যারা শপথের উপর টিকে থাকবে তার সুফল তার নিজের উপরেই পড়বে এবং তাকে অতি শীঘ্রই বড় প্রতিদান আল্লাহ দান করবে। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয়ুবায়ুনাকা তাহতা সাজাদাত, ওই সমস্ত মুমিনদের প্রতি আল্লাহ সন্তুষ্ট যারা গাছের নিচে শপথ গ্রহণ, তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়েছে। এরপরে আল্লাহ কি বলছেন, ফালিমা মা ফি কুলুবিহি, আল্লাহ তাদের অন্তরের অবস্থা জানতেন। এরপরে আল্লাহ বলছেন ফাআনজালা সাকিনাতা আলাইহি, আল্লাহ তাদের অন্তরে প্রশান্তি নাজিল করলেন। ও আসা বাহুম ফাতহান করিবা, এবং তাদেরকে আল্লাহ নিকটবর্তী বিজয় দান, যেটা তাফসীর কারকগণ বলছেন নিকটবর্তী বিজয় বলতে মক্কা বিজয়ের কথা। সম্মানিত শপথের কর্মী ভাই, আমি যে কথাটি বলছিলাম যে উসমান রাজিয়াল্লাহু আনহুকে মক্কায় পাঠানো হয়েছিল কুরাইশদের সাথে আলোচনা করার জন্য, যে আল্লাহ রাসূলের নেতৃত্বে কাবা ঘর তওয়াফ করার ব্যাপারে মদিনা থেকে পাঠানো হয়েছিল। উসমান রাজিয়াল্লাহু আনহুর ব্যাপারে খবর এসেছিল যে তাকে হত্যা করা হয়েছে অথবা তাকে আটকে রাখা হয়েছে। এই খবর আসার সাথে সাথে সাহাবাগণ আল্লাহ রাসূলের হাতে হাত রেখে শপথ গ্রহণ করেছিল, যদি উসমান রাজিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয় তার বদলা আমরা নেব। পরবর্তীতে আবদুল্লাহ ইবনে ওমর রাজিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনারা কোন বিষয়ের উপরে সেই দিন শপথ গ্রহণ করেছিলেন বাবলা গাছের নিচে? তিনি বলেছেন, আমরা ধৈর্যের উপরে শপথ গ্রহণ করেছিলাম, পরিস্থিতি যতই কঠিন হোক আমরা ময়দান ত্যাগ করব না। আজকে সেই পরিস্থিতি নাই বাংলাদেশে, সেই শপথটি ছিল পরিস্থিতি মোকাবেলা করার শপথ। ইসলামের ইতিহাসে অনেকগুলো শপথ সংগঠিত হয়েছে, বায়াত সংগঠিত হয়েছে। আকাবার প্রান্তরের প্রথম বায়াত সংগঠিত হয়েছে, দ্বিতীয় বায়াত হয়েছে, তৃতীয় বায়াত হয়েছে, এবং সূরা মুমতাহিনার ১২ নম্বর আয়াতে পরিষ্কারভাবে মহিলাদের জন্য বায়াতের কথা বলা হয়েছে এবং সেখানে ৬টি গুরুত্বপূর্ণ বিষয় বায়াতের বিষয়বস্তু হিসেবে রয়েছে। কিন্তু এই সব কিছুর উপরে বায়াতের রেদওয়ান কোনটা হলো, এই পরিস্থিতি মোকাবেলা করার বায়াতটাই বায়াতের দোয়ান হিসেবে চিহ্নিত হলো আল্লাহর কাছে গ্রহণ, আল্লাহর সন্তুষ্টির বায়াত। সেই সময় উসমান রাদিয়াল্লাহু আনহুকে উদ্ধার করে নিয়ে আসা অথবা তার প্রতিশোধ গ্রহণ করা, এটা ছিল চ্যালেঞ্জিং
ঝুঁকিপূর্ণ এবং অসম্ভব টাইপের একটি কাজ। কিন্তু শাহবাগন আল্লাহ রাসুলের হাতে হাত রেখে সেদিন যে শপথ গ্রহণ করেছিলেন, তাদের যে অন্তরের আকুতি, তাদের যে নেতৃত্বের প্রতি ভালোবাসা, তাদের যে ইমানি চেতনা, ইমানি দৃঢ়তা, সাহসিকতা এবং যে কোনো ধরনের ঝুঁকি নেওয়ার প্রস্তুতির মানসিকতার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন, সেটি আল্লাহ বলেছেন যে আল্লাহ তাদের অন্তরের কথা জানতেন, জানেন। এরপরে বলছেন, এরপরই আল্লাহ তাদের অন্তরে প্রশান্তি নাজি করলেন, সাকিনা নাজি, এবং এরপরেই ও আসা বাহুম ফাতহান করিবা, তাদেরকে সুসংবাদ দিল যারা তাদেরকে নিকটবর্তী বিজয় আল্লাহ দান করেছিলেন। অর্থাৎ এই পরীক্ষায় আল্লাহ রাসূলের নেতৃত্বে সাহাবাগণ উত্তীর্ণ হয়েছিলেন, এবং এই পরীক্ষার ফল হিসাবে উত্তীর্ণ হওয়ার এই পরিস্থিতির প্রেক্ষিতেই আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে মক্কা বিজয় দান করেছেন। আমরা জানি যে জান এবং মাল দিয়ে আল্লাহর পথে যারা লড়াই করবে তাদের জন্য জান্নাত, আল্লাহ জান্নাতের বিনিময়ে জান এবং মালকে কিনে নিয়েছে। ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ও আমওয়ালাহুম বিআন্নাল্লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়ায়ুক্তাল। আমরা যারা জান্নাত পেতে চাই তাদের জান এবং মাল তাদের নয়, এটি আল্লাহ। আল্লাহ বলেছেন বি আমওয়ালিকুম ও আনফুসিকুম, মাল এবং জান দিয়ে আল্লাহর পথে লড়াই করার জন্য আল্লাহ বলেছেন। তাহলে এটি মাল এবং জান আমার নয়, আমরা যারা জান্নাত চাই, তাহলে জান এবং মাল আমাদের কাছে আমানত হিসেবে আল্লাহ রেখেছেন। আমাদের দায়িত্ব হচ্ছে আমানতের যথাযথ হক আদায়, আমার অর্থ, আমার সম্পদ, আমার মর্যাদা, আমার সহায়, আমার সম্মান, এই সব কিছু হচ্ছে আমার আল্লাহর পক্ষ থেকে আমানত। এটা আমাকে ব্যয় করতে হবে আল্লাহর জন্য, আল্লাহর পদ্ধতিতে, আল্লাহ দেখানো পন্থা, এর বাইরে ব্যয় করার কোনো সুযোগ নেই। ঠিক তেমনিভাবে আমার সময়, আমার মেধা, আমার প্রতিভা, এমনকি আমার জীবন, সেটি আমাকে ব্যয় করতে হবে আল্লাহর দেখানো পথ এবং পথ অনুযায়ী। তাহলে নিজের মতো করে আমার সময়, শ্রম, মেধা, প্রতিভা, অর্থ, সম্পদকে ব্যয় করার কোনো সুযোগ কি আমাদের থাকলো? থাকলো না, কারণ আমরা তো শপথ গ্রহণ করেছি না সলাতি ও নুসুকি ও মাহইয়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছুই শুধুমাত্র আল্লাহর জন্য। তাহলে আমি বলতে আমার কিছু নেই, আমার বলতে আমার কিছুই নেই, সব কিছু কার? আল্লাহ। আমরা সেই শপথই তো গ্রহণ, সেই বায়াতই তো আমরা গ্রহণ করেছি, যে বায়াতের আল্লাহর কাছে সেই বায়াতটা কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ বলছেন ওয়াদান আলাইহি হাক্কান, এটা আল্লাহর পক্ষ থেকে পাকা ওয়াদা, তা আল্লাহর পক্ষ থেকে ওয়াদা, পাকা ওয়াদা। ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কোরআন, তাওরাত, ইনজিল এবং কোরআনে বর্ণিত ওয়াদা। এরপরে আল্লাহ বলছেন যে তার চাইতে বড় ওয়াদা পালনকারী কে হতে পারে, তো একই কথা আল্লাহ কতবার বলছেন। এবং এরপরই আল্লাহ বলছেন যে তোমরা যে বায়াত গ্রহণ করেছো, যে চুক্তি করেছো, তার উপরে সন্তুষ্ট থাকো, তার মানে তারপর টিকে থাকো, তার মানে হচ্ছে এই শপথ এবং চুক্তি অনুযায়ী তোমরা নিজেদেরকে পরিচালনা করো, তাহলেই তাদের জন্য বলা হয়েছে কি ওয়াজালিকা হুয়াল ফাউজুল আজিম, মহা সফলতার অধিকারী তারা, তারা হচ্ছে মহা সফলতার অধিকারী। এই মহাসফলতা শুধু দুনিয়াবি সফলতা, দুনিয়ার বিজয়, দুনিয়ার পুরস্কার আমরা আগে পেলাম, পাইলাম না? সূরা ফাতার 10 নম্বর আয়াতে বলা হয়েছে বড় প্রতিদান আল্লাহ দান করবেন, 18 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন মানে বড় বিজয় আল্লাহ দান করবেন, আর এখানে আল্লাহ বলছেন কি ফাউজুল আজিম, মহাসফলতা আল্লাহ দান করবেন। এই মহাসফলতা হচ্ছে, আমি মনে করি, শুধু দুনিয়ার সফলতা নয়, দুনিয়ায় প্রতিদান নয়, বরং শুধু আল্লাহর সন্তুষ্টি নয়, বরং আল্লাহর দিদার সহ সন্তুষ্টি, সেই সফলতা কিসের মাধ্যমে? বায়াতের মাধ্যমে। দেখেন ওখানে বলা হয়েছে ফামান নাকাসা ফা ইন্নামা ইয়ানকুসু আলা নাফসি, এক্ষণে যারা শপথের উপরে টিকে থাকতে পারলো না তার কুফল তার নিজের উপরে পড়বে, আর এখানে বলা হচ্ছে তাদের জন্য মহা সফলতা যারা এই চুক্তির ওপরে, ওয়াদার ওপরে, প্রতিশ্রুতির ওপরে সন্তুষ্ট থাকবে, অর্থাৎ সেটা অনুসরণ করবে, মেনে চলবে, বাস্তবায়ন করবে, তাদের জন্য মহাসফলতা। তাহলে যারা এটি মেনে চলবে না, শপথের সাথে সাংঘর্ষিক ভূমিকা অবতীর্ণ হবে, তাদের জন্য কি মহা সফলতার বিপরীত মহা বিপর্যয় নয়? অবশ্যই তাদের জন্য মহাবিপর্যয়। সম্মানিত দায়িত্বশীল ভাইরা, তাহলে তারা হচ্ছে মহা সফলতার অধিকারী। কখন? যদি শপথের উপরে সন্তুষ্ট থাকে, টিকে থাকে, শপথ অনুযায়ী জীবন পরিচালনা, না হলে তারা মহা বিপর্যয়ের মুখোমুখি হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 91 নম্বর আয়াতে বলছেন যখন তোমরা আল্লাহকে হাজির নাজির জেনে
শপথ করেছ, আল্লাহকে হাজির নাজির জেনে যখন ওয়াদা করেছো, প্রতিশ্রুতি দিয়েছো, তখন তোমরা তা ভেঙে ফেলো না। আল্লাহকে হাজির নাজির জেনে যে ওয়াদা বা প্রতিশ্রুতি সেটা ভেঙে না ফেলার জন্য কে বলছেন? আল্লাহ বলছেন। তাহলে ওয়াদা ভঙ্গকারী, ওয়াদা ভঙ্গকারীর এটা হচ্ছে মুনাফিকের বৈশিষ্ট্য, ওয়াদা ভঙ্গ করা হচ্ছে কবিরা গুনাহ প্রিয় ভাইয়ের আমার। সুতরাং আমরা ওয়াদার সাথে, প্রতিশ্রুতির সাথে, বায়াতের সাথে আমরা কোনো সাংঘর্ষিক কার্যক্রম পরিচালনা করার তো প্রশ্নই নেই, বরং এই ধরনের কখনো যদি অবস্থা আসে তখন নিজেকে সতর্ক তার সাথে তোবা ইস্তেগফারের মাধ্যমে সেখান থেকে ফিরে আসা হচ্ছে আমাদের দায়িত্ব, নাকি আমাদের দায়িত্ব প্রিয় ভাইয়ের আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যে ইমানদারগণ তোমরা কি করো? তওবা করো। কেমন তওবা? খাঁটি তওবা, যে তওবার পরে আর সেই ভুল আপনি করবেন না, আপনি অনুশোচনা এমনভাবে করবেন যে এরপরে আর ওই ভুল আপনি স্পর্শ করবেন না। আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের অধীনে যদি আগামী দিনের বাংলাদেশ আবারও যে কোনো ষড়যন্ত্রের মাধ্যমে তাদেরই নেতৃত্বে আগামী দিনে সরকার গঠিত হয়, তাহলে এদেশের ইসলাম যতটুকু হুমকির মধ্যে পড়েছে এটির পরিপূর্ণরূপে তা তছনছ করে দেওয়া হবে। ইমান এবং আকিদা যে তিলমাত্র এখন আমাদের মধ্যে থাকার সুযোগ রয়েছে সেটিও নিঃশেষ হয়ে যাবে। এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব চিরতরে হারিয়ে যেতে পারে যদি আমরা এই জিনজির ভেঙে চুরমার করে দিয়ে যদি জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য রাজপথে আমরা ভূমিকা পালন করতে না পারি। প্রিয় ভাই বন্ধুগণ, এই জন্য আমাদেরকে এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে, ত্যাগ এবং কোরবানির চেতনা নিজেদেরকে উজ্জীবিত করতে হবে। মনে রাখবেন, ত্যাগ এবং কোরবানি ছাড়া দুনিয়ায় কোনো বড় অর্জন সম্ভব নয়। ইসলামী আন্দোলনের সফলতা ত্যাগ এবং কোরবানি একাকার, উইদাউট ত্যাগ এবং কোরবানি ইসলামী আন্দোলন কোনোদিন সফল হতে পারেনি এবং কোনোদিন সফল হবে না। ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য পথ কখনোই ফুল বিছানো ছিল না। ইসলামী আন্দোলনের কর্মীদের পথ হচ্ছে কণ্টকাকীর্ণ, জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, গুম, খুন, মামলা, হামলা, হুলিয়া, এই সব কিছু হচ্ছে ইসলামী আন্দোলনের কর্মীদের নিত্যসঙ্গী। আমরা এই জুলুম নির্যাতনের মধ্যেই বড় হয়েছি, জুলুম নির্যাতনের মধ্যেই আমরা বিকশিত হচ্ছি, এবং জুলুম নির্যাতনকে আমরা ওভারকাম করেই আগামী দিনে জনগণের সরকার, জনগণের স্বতঃস্ফূর্ত ভোটাধিকারের মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠিত হবে সেই সরকারের মধ্যে দিয়ে আগামী দিন ইসলামী আন্দোলনের পথকে আমরা রচনা করার জন্য ঝাঁপিয়ে পড়ব আগামী দিনের আন্দোলন সংগ্রামে। সেভাবে আমাদেরকে ভূমিকা পালন করতে হবে প্রিয় ভাইয়ের আমার। বাংলাদেশ জামাত ইসলামী এদেশে একটি পরীক্ষিত শক্তি। আজকে বাংলাদেশের জনগণ মনে করে জামাত এবং ইসলামী ছাত্র শিবির যদি বর্তমান সময়ের আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করতে পারে তাহলেই শুধুমাত্র ফ্যাসিস্ট সরকারকে নামিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা সম্ভব, তাহলেই শুধুমাত্র কেয়ারটেকার সরকারের দাবি আদায় করা সম্ভব, নচেত কেয়ারটেকার সরকারের দাবি আদায় আমাদের স্বপ্নেই রয়ে যাবে। বাংলাদেশ এবং বাংলাদেশের অনাগত ভবিষ্যৎ পরাধীনতার জিঞ্জির আবদ্ধ হয়ে যাবে আবারও নতুন করে। সুতরাং আজকে সরকার বিরোধী বহুমুখী কর্মসূচির মাধ্যমে কেয়ারটেকার সরকারের দাবিতে, নেতৃবৃন্দের মুক্তির দাবিতে এবং আজকে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি তা রোধ করার দাবিতে বহুমুখী কর্মসূচি নিয়ে আজকে মাঠে রয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। আমরা বিগত 10ই জুন একটা ঐতিহাসিক, আমরা একটি সফল শান্তিপূর্ণ সমাবেশ বাস্তবায়ন করেছি। এই সমাবেশের মাধ্যমে প্রমাণিত হয়েছে জামাত ইসলামী শান্তিতে বিশ্বাস করে, জামাত ইসলামী একটা সুশৃঙ্খল দল, জামাত ইসলামী একটা গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন, জামাত ইসলামী একটি সাংবিধানিক দল এবং জামাত ইসলামী জনগণের দাবি আদায়ের জন্য সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণভাবে তাদের সমাবেশ বাস্তবায়নের মাধ্যমে জনগণের মধ্যে তাদের আকাঙ্ক্ষা এবং আগ্রহের জায়গা তৈরি করেছে আলহামদুলিল্লাহ। এদেশের জনগণ মনে করে যে আওয়ামী ফ্যাসিস্ট অপশক্তিকে সরাতে হলে জামাত ইসলামীর কোনো বিকল্প নেই, জামাত ইসলামের প্রয়োজন রয়েছে। এই জন্য যদি কার্যকর কোনো আন্দোলন গড়ে তুলতে হয়, যদি সরকারের কাছে দাবি আদায় নিশ্চিত করতে হয়, তাহলে আজকে সকল বিরোধী দল ঐক্যবদ্ধভাবেই মাঠে ময়দানে নামতে হবে এবং সরকার বিরোধী আন্দোলনকে
চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার মধ্য দিয়ে আগামী দিনে কেয়ারটেকারের দাবি আদায় নিশ্চিত করেই বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে এবং এর মাধ্যমেই আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র ভেঙে চুরমার করে দিতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের 7ই জুলাই সারা দেশে যে মিছিল হয়েছে সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে, সেই মিছিলের লাখো জনতা জামাত ইসলামীর ব্যানারে গোটা বাংলাদেশে সেদিন মাঠে নেমেছিল, গোটা বিশ্ব বিস্ময়ের সাথে সেটি লক্ষ্য করেছে। শুধু তাই নয়, আমিরি জামাতের পক্ষ থেকে আপনারা জানেন যে 24শে জুলাই 3 দিনের কর্মসূচি দেওয়া হয়েছে, 28শে জুলাই বিভিন্ন মহানগরীতে শান্তিপূর্ণ মিছিলের কর্মসূচি, 30শে জুলাই জেলায় শান্তিপূর্ণ মিছিলের কর্মসূচি এবং 1লা আগস্ট রাজধানী ঢাকায় ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণের উদ্যোগে ঐতিহাসিক শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত। আগামী দিনে সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য এখন থেকেই আমাদেরকে তৎপর হতে হবে এবং ভূমিকা পালন করতে হবে। এক্ষেত্রে শপথের জনশক্তির ত্যাগ এবং কোরবানির নজরানা পেশ করার জন্য, শাহাদাতের তামান্নায় নিজেদেরকে উজ্জীবিত করার মধ্য দিয়ে আমাদেরকে মাঠে ময়দানে তৎপর হওয়ার জন্য অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সর্বস্তরের জনশক্তিকে আগামী সমাবেশ বাস্তবায়ন এবং সফল করার জন্য আমরা তাদেরকে নিয়ে সমাবেশ করব, তাদেরকে জানাবো এবং জনগণকে সেখানে নিয়ে যাওয়ার জন্য আমাদের কর্মী ভাইদেরকে আমরা দায়িত্ব দিব। শুধু এই সমাবেশই নয়, আগামী দিনে যে কোনো ধরনের কর্মসূচি বাস্তবায়নে 24 ঘন্টা আমরা নিজেদেরকে প্রস্তুত রেখে আমরা আগামী দিনে সরকার বিরোধী আন্দোলনকে আমরা চূড়ান্ত সফলতার দিকে আমরা নিয়ে যাবো ইনশাআল্লাহ। সেক্ষেত্রে শুধুমাত্র এই সমাবেশ বাস্তবায়ন নয়, এরপরও আরও যত কর্মসূচি আসবে সকল কর্মসূচির জন্য আমরা আমাদের জনশক্তিকে প্রস্তুত করব। আমরা একটি শান্তিপূর্ণ সমাবেশ বাস্তবায়ন করতে চাই এবং জামাত ইসলামীর রোকন সহ সকল কর্মীদেরকে স্বেচ্ছাসেবী হিসেবে ভূমিকা পালন করতে হবে। আমরা 1লা আগস্টের সমাবেশের মাধ্যমে আবারও নতুন করে গোটা পৃথিবীর মানুষকে আমরা জানাতে চাই জামাত ইসলামী একটি সুশৃঙ্খল একটি ইসলামী আন্দোলন, সুশৃঙ্খল একটি রাজনৈতিক সংগঠন, জামাত ইসলামী একটি সাংবিধানিক সংগঠন, একটি গণতান্ত্রিক সংগঠন এবং জামাত ইসলামী পারে এবং পারবে। আমরা এটি এদেশের জনগণের কাছে শুধু না, গোটা পৃথিবীর মানুষের কাছে আমরা জানিয়ে দিতে চাই। সুতরাং আমাদেরকে প্রত্যেকে স্বেচ্ছাসেবক হিসাবে নিজ নিজ অবস্থানে থেকে আমাদেরকে ভূমিকা পালন করে আমাদের সমাবেশকে সফল এবং সার্থক করে গড়ে তুলতে হবে। কয়েকটা মাস আপনারা যে কষ্ট করবেন সেই কষ্টের বিনিময়ে আগামী দিনের বাংলাদেশ রক্ষা পাবে, স্বাধীনতা সার্বভৌমত্ব সুসংহত হবে এবং হারিয়ে যাওয়া ভোট এবং ভাতের অধিকার প্রতিষ্ঠিত হবে। সর্বোপরি জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি সুখী সমৃদ্ধশালী আত্মনির্ভরশীল একটি জাতি হিসেবে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ জায়গা করে নিবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বন্ধুগণ, সবশেষে যদি বলতে চাই, শপথের জনশক্তি হিসাবে আমরা সর্বাবস্থায় ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদ, জিহাদ ফি সাবিলিল্লাহর কাজটিকে অগ্রাধিকারের ভিত্তিতে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে, হক আদায় করে কার্যকরভাবে। সূরা তাওবার 24 নম্বর আয়াতে পরিষ্কার করে দেওয়া হয়েছে, কুল ইন কানা আবাউকুম ও আবনাউকুম ও ইখওয়ানুকুম ও আজওয়াজুকুম ও আসিরাতুকুম ও আমওয়ালুন ইকতারাকতুমুহা ও তিজারাতুন তাকসাউনা কাসাদাহা ও মাসাকিনা তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিক। খুব পরিষ্কার কথা, তোমাদের পিতা, তোমাদের ভাই, তোমাদের সন্তান, তোমাদের স্ত্রী, তোমাদের আত্মীয় স্বজন, 5 শ্রেণীর সম্পর্ক, আর কোনো সম্পর্ক থাকে না। আর তোমাদের সঞ্চিত সম্পদ, তোমাদের সেই ব্যবসা জীবিকার্জনের উপায় যা নিয়ে তোমরা টেনশানে থাকো, তটস্থ থাকো, এবং তোমাদের সে বাসস্থান যা তোমরা পছন্দ করো, এই সব কিছুর চাইতে যদি আল্লাহ, আল্লাহ রাসূল এবং জিহাদ ফি সাবিলিল্লাহর কাজটিকে তোমরা বেশি ভালো না বাসো, বেশি অগ্রাধিকার না দাও, বেশি গুরুত্ব না দাও, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, অপেক্ষা করো আল্লাহর আজাবের, আল্লাহ নির্দেশে, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ ফাসিকদেরকে হেদায়েত দেন না, আল্লাহ মাফ করুক আমাদের, আমরা যেন ফাসিক শ্রেণীর অন্তর্ভুক্ত না হই। দুনিয়ার সব কিছুর চাইতে, সব সম্পর্ক, সব সম্পদের চাইতে আমরা জিহাদ ফি সাবিলিল্লাহর কাজটিকে বেশি অগ্রাধিকার দিব, বেশি ভালোবাসব, বেশি গুরুত্ব দিব
এবং দায়িত্ব নিয়ে জবাবদিহির মানসিকতা নিয়ে আমরা সেই দায়িত্ব পালন করে যাব, তাহলে শপথের কর্মী হিসাবে আমাদের হক আদায় করা সম্ভব হবে। একজন মুমিন হিসাবে যে সব গুণাবলী অর্জন করা দরকার, সেই গুণাবলীগুলো আমরা যথাযথভাবে নিজের জীবনে লালন করার জন্য আমরা চেষ্টা করব। আমরা আমাদেরকে আমার ম্যানেজমেন্ট ক্যাপাসিটি, আমার দক্ষতা, আমার যোগ্যতা, আমার তথ্য প্রযুক্তির যোগ্যতা, আমার ল্যাঙ্গুয়েজ স্কিল, আমার হিকমা, আমাদের সামগ্রিক যোগ্যতা আমাদের মধ্যে অর্জনের মধ্যে অর্থাৎ দুনিয়াবী যোগ্যতা এবং নৈতিক শক্তি, নৈতিক গুণাবলী দুইয়ের সমন্বয়ে আমরা আগামী দিনে নিজেদেরকে বিজয়ের শর্তগুলো পূরণের জন্য অগ্রণী ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। এ ব্যাপারে আমাদের চেষ্টা করতে হবে এই জন্যই যে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন, ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। কোনো জাতির ভাগ্যের পরিবর্তন ততক্ষণ সম্ভব নয় যতক্ষণ না সেই জাতি নিজেদের পরিবর্তন সাধন করে। আমাদের যোগ্যতা, দক্ষতা, নৈতিক গুণাবলী এবং দুনিয়াবী গুণাবলী সবগুলো গুণাবলীর উন্নয়নের মধ্য দিয়ে আমরা নিজেদেরকে পরিবর্তন করতে পারলেই এই জাতির পরিবর্তন করা সম্ভব হবে ইনশাআল্লাহ। এর মধ্য দিয়ে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই, দিনকে বিজয়ের জন্য যে শর্তাবলীর কথা বলা হয়েছে সেই শর্তাবলীগুলোকে আমাদের জীবনে লালন করতে হবে। এক্ষেত্রে শপথের কর্মীদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় করো না, ঘাবড়ে যেও না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। মুমিনের মতো মুমিন যদি আমরা হতে পারি তাহলে বিজয় আমরাই হব। আমাদের বিজয় দুনিয়ার কোনো শক্তি আটকে রাখতে পারবে না ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 55 নম্বর আয়াতে যেটি বলেছেন, ওয়াদাল্লাহুল লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাকলিফান্নাহুম ফিল আরজ ইলা আখিরিল আয়াত। পরিষ্কার করে যে কোয়ালিটি অর্জনের জন্য, গুণাবলী অর্জনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আসুন শপথের কর্মীরা অন্তত আমরা সেই গুণাবলীগুলো নিজের জীবনে অর্জনের মধ্য দিয়ে যাতে করে আল্লাহ সন্তুষ্টি অর্জনের পাশাপাশি দুনিয়ায় দিনকে বিজয়ের দিকে আমরা এগিয়ে নিতে পারি সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহর সাথে বান্দার চুক্তির কথা বলা হয়েছে, এটা সম্মান মর্যাদার কথা বলা হয়েছে। 112 নম্বর আয়াতেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আত্তাইবুনাল আবেদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মারুফ ওয়ান্নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। নয়টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। আর সূরা আল ইমরানের 17 নম্বর আয়াতে পাঁচটি গুণের কথা বলেছেন, আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল-কানিতিনা ওয়াল-মুনফিকিনা ওয়াল-মুস্তাগফিরিনা বিল আসহার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে বর্ণিত এই গুণাবলী অর্জনের মধ্য দিয়ে আগামী দিনে দিনকে বিজয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের যেন একামতে দিনের সাথে মৃত্যু থাকার তৌফিক দান করেন, সে দোয়া করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।